নগরীর কর্ণফুলী থানার মজ্জারটাক এলাকাত সকাল 9টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লবণ বুঝাই একখান খাবার বের নতুন 120,000 পিস ইয়াবা উদ্ধার করছে নগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনার জড়িত দুজনের আটক গরই। আটককৃত অলদি বোলা জেলার বোরহানউদ্দিন থানার আলী হোসেন মৃধার পুত্র মোহাম্মদ মানিক মৃধা, আরেকজনই দে জামালপুর জেলার বক্সিগঞ্জ থানার কুকন মিয়ার পুত্র মোহাম্মদ নুরশা। আজ বিকেল 4টায় সিএমপি আয়োজিত প্রেস ব্রিফিং এ তথ্য জানাই নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ। লবণ বোঝায় একটা কাভার্ড ভ্যান, এই কাভার্ড ভ্যানের মধ্যে বিশেষ খায়দায় ইয়াবা রক্ষিত আছে। পরবর্তীতে আমরা তল্লাশি করে ওই কাভার্ড ভ্যানের মধ্যে 120,000 ইয়াবা উদ্ধার করি এবং দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তারকৃত আসামি যারা তাদেরকে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি আজকের যেই চালান এটা চট্টগ্রাম শহর, ঢাকা, নারায়ণগঞ্জ এবং পাবনা এই সমস্ত এলাকায় তারা সরবরাহ করছে লবণ ট্রাক। একটা বিশেষত্ব হচ্ছে লবণ পরিবহনের সময় লবণ থেকে পানি পড়ে সব সময়, এটা কোনো জায়গায় খুব বেশিক্ষণ আটক রাখা যাবে না, আর লবণের গাড়ি কেউ সন্দেহ করবে না। লবণের গাড়ির মধ্যে কাভার্ড ভ্যানের মধ্যে বিশেষ কায়দায় একবার নিচের দিক থেকে বিশেষ কুঠুরি নির্মাণ করা হয়েছে এবং ওইটার দরজা হচ্ছে নিচের দিক থেকে, ইঞ্জিনের একেবারে নিচে। এইটা নর্মালি কেউ করতে পারবে না, খুব এক্সপার্ট লোকজন দিয়ে এই চেম্বার তৈরি করা হয়েছে শুধুমাত্র ইয়াবা পরিবহন। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।